আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য আমি আমার সুর পার হতে এই চ্যানেলে আমি আজ ব্রাহ্মণ সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি ব্রাহ্মণ বলতে বোঝায় যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন প্রথমে আমি চতুরাশ্রম সম্বন্ধে একটু ধারণা দিচ্ছি ব্রহ্মা প্রথমে তার মন থেকে চারজন মানুষ পুত্র তৈরি করেন তারা হচ্ছেন সনক সনকাদি সনন্দ সনাতন তারা প্রজার সৃষ্টিতে রাজি না হয় তারা হিমালয়ে চলে যান সাধনা করতে পরবর্তীকালে তিনি আরও দশজন পুত্র তৈরি করেন তাদের মধ্যে মহর্ষি ভৃগু সপ্তর্ষি মানে মহর্ষি অঙ্গিরা মহর্ষি অত্রী মহর্ষি মরিচি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি কুলস্থ মহর্ষি কুলহ মহর্ষি ক্রতু দেবর্ষি নারদ এবং দক্ষ প্রজাপতি এই দশজন পুত্র তৈরি করেছিলেন এখন এই পুত্রদের মধ্যে মহামণি অত্রী যিনি ও ত্রিমণির স্ত্রীর নাম ছিল অনুষয়া তাদের তিন সন্তান একজন হচ্ছেন ভগবান দত্তাত্রেয় শিবাংশী বা দুর্বাসা এবং তৃতীয়জন জন হচ্ছেন চন্দ্রদেব এই চন্দ্রদেব সাথে বিয়ে হয়েছিল দক্ষরা সাতাশ নক্ষত্রকন্যা কিন্তু চন্দ্রদেবের গুরু ছিলেন দেবগুরু বৃহস্পতি তার পত্নী তারার সাথে তার প্রণয় হয়ে গেছিলো এবং তার ফলে তাদের যে সন্তান হয় তার নাম হচ্ছে বুধ তার স্ত্রীর নাম ইলাভ বা সুদুম্ন তাদের সন্তান হচ্ছে পুরুরভা পুরুরবা স্ত্রী হচ্ছে উর্বশী পুরুরবার সন্তানের নাম হচ্ছে আয়ু স্ত্রী হচ্ছে ইন্দুমতি আয়ুর আরও কয়েকজন ভাই ছিল তারা হচ্ছেন রম্ভ রজি অনেনা ক্ষত্রবিদ্ধ ক্ষত্রবিদ্ধের সন্তানের নাম সুহত্র সুহত্রের সন্তানের নাম হচ্ছে গৃতসমদ এই গ্রীত্সমদের সন্তান সৌনকমণি চতুর্বর্ণের স্রষ্টা তখনকার দিনে চতুর্বর্ণ ভাগ হয়েছিল এইভাবে যার ব্রহ্মবিদ্যার প্রতি আগ্রহ আছে ঈশ্বরকে জানার আগ্রহ আছে বিদ্যা শিক্ষা আগ্রহ আছে তার ব্রাহ্মণ নামে অভিহিত হতো এবং যাদের যুদ্ধ বিগ্রহের প্রতি একটা নেশা ছিল তারা ক্ষত্রিয় যারা যাদের কৃষিকর্মের প্রতি আগ্রহ বা নেশা তারা হচ্ছে বৈশ্য এবং যাদের সেবার মনো ভাব বা সেবা পড়ায়ণ তারা ছিলেন শূদ্র ব্রাহ্মণের ক্ষেত্রে যে ব্রাহ্মণ হবে এরম কোনো কথা ছিল না তখন তাদের প্রবৃত্তি এবং তাদের যা বৃত্তি সেই অনুসারেই তাদের বর্ণ নির্ধারণ করা হতো পরবর্তীকালে এটা যেমনি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ শূদ্রের ছেলে শূদ্র ক্ষত্রিয়ের ছে ক্ষত্রিয় এইরকম হয়ে এসছে কিন্তু প্রথমে এটা ছিল না এখন শাস্ত্রে কি বলা হচ্ছে দেখা যাক শাস্ত্রে বলা হচ্ছে ব্রাহ্মণ হচ্ছে তিনি যিনি বিভিন্ন গুণের অধিকারী সেগুলো হচ্ছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা শান্তি তপ দান এই নয় লক্ষণ হচ্ছে ব্রাহ্মণের আচার বলতে সদাচার তিনি সত্যবাদী হবেন জিতেন্দ্রীয় হবেন নির্ভীক হবেন দয়ালু হবেন ইত্যাদি নানা গুণে ঘোষিত হবেন এছাড়া বিনয় একজন যিনি ব্রাহ্মণ হবেন তিনি বিনয়ী হবেন দুর্বিনীত অবশ্যই হবেন না বিদ্যা তিনি বিভিন্ন বিদ্যায় পারদর্শী হবেন ব্রাহ্মণ প্রতিষ্ঠা এরপরে ব্যাপারটা হচ্ছে প্রতিষ্ঠা মানে ব্রাহ্মণ একজন সুপ্রতিষ্ঠিত হবেন তার যে কোনো কর্মই হোক তা তিনি বিদ্যা বিষয়ক ইয়েতেই জ্ঞানী হবেন এবং সেখানে প্রতিষ্ঠিত হবেন তীর্থদর্শনাম বলা হচ্ছে তিনি বিভিন্ন তীর্থ পরিভ্রমণ করবেন এবং তাতে পুণ্য লাভ করবেন নিষ্ঠা একজন ব্রাহ্মণ খুব নিষ্ঠক হবেন তিনি যে কোনো কাজই করা যাক না কেন সেটা ভরে করবেন ব্রাহ্মণের মধ্যে সবসময় শান্তি বিরাজ করবে তিনি অল্পতে সন্তুষ্ট হবেন এবং তার মধ্যে শান্তি বিরাজ করবেন এবং তিনি তপস্যাপারায়ণ হবেন ব্রাহ্মণ এবং তিনি দাতা হবেন ব্রাহ্মণ কি দান করবেন ব্রাহ্মণ সাধারণত যে দানটা করবেন সেটা হচ্ছে তিনি শিক্ষাদান করবেন জ্ঞান দান করবেন বিদ্যা দান করবেন এবং তিনি অভয় দান করবে এই ছিল মূলত এই হচ্ছে নটি হচ্ছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন নিষ্ঠা শান্তি তপ দান এই নটা হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ আমি ব্রাহ্মণ সম্বন্ধে কিছু বললাম যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের মতামত জানান নমস্কার